আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফাবিহা নওশিনাপুর লেখা প্রিয় অভিমান গল্পের 23 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুকস ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত ভালোবাসার গল্প পড়ার জন্য, দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বাইরে জুম বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো কলোনিতেই বিদ্যুৎ নেই। অন্ধকার কলোনির কর্তমাত্র রাস্তা বাজ পড়ার কারণে দিনের আলোর মতো জলমলিয়ে উঠছে, আবার মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে। এমনই বর্ষণরত রাতে হাজারো যুবক যুবতী প্রেম গাথা তৈরি করেছে, ছন্দে উপমায় নিজেদের সুপ্ত অনুভূতি প্রকাশ করছে। ফালাকার রোহানি ফোনালাপে প্রেম কাব্য রচনা করেছে। রোহানি চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিল, শীত শীত লাগছে। ফালাক বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে বলল, রোহানি বারান্দায় এসে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। রোহানি বলল, সাথে বাঁশ পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এই ঘুটঘুটে অন্ধ করে আমি বারান্দায় যাব না, দরজা বন্ধ করে দিয়েছি অনেক আগে। ফালাক বলল, রোহানি তুমি যে এত ভীতু জানতাম না তো, বাজ পড়ার শব্দে ভয় পায়। হাউ সুইট। রোহানি বলল, মজা করছো না? আমার সত্যি ভয় লাগে, হার্ট দুর্বল কিনা। তারপর দেখা গেল হার্ট অ্যাটাক করে মরে টরে গেলাম। ফালাক রাগ দেখিয়ে বলল, এসব কি বলো, মরে টরে যাবে মানে কি? যদি আর একবার মরে যাওয়ার কথা বলো তবে খুব খারাপ হয়ে যাবে। রোহানি বলল, আচ্ছা ভাই বলবো না। ফালাক নাক সিটকে বলল, ভাই সিরিয়াসলি? রোহানি বলল, তাহলে কি আঙ্কেল লাগো তুমি, আঙ্কেল বলবো? ফালাক বলল, কি বলবে সেটা আগামীকাল ভার্সিটিতে আসো তারপর বোঝাচ্ছি। আর শোনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। রোহানি উঠে বসে বলল, কি কথা? ফালাক বলল, সেটা আগামীকাল সামনাসামনি বলবো, এখন ঘুমাও অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, আমাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে ভুলো না। রোহানি ফালাকের কথা শুনে হেসে ফেললো, তারপর বলল, আচ্ছা গুড নাইট। ফালাক কিছু না বলে কান পেতে রইল। ফালাকের উত্তর না পেয়ে রোহানিও চুপ করে রইল। তারপর মুচকি এসে ফোন কেটে বলল, রোহানি আজ পরিপাটি হয়ে ভার্সিটিতে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে, কোনো কমতি চোখে পড়ছে না। আজ রিলেশনের প্রথম দিন ফালাকের সাথে দেখা হবে, তাই কোনো কমতি থাকা যাবে না। রোহানি শেষবার নিজেকে দেখে পূর্ণতার হাসি হাসল। ভার্সিটিতে ঢুকতেই রোহানির ফোনে টুং শব্দ করে মেসেজ এলো। রোহানি দ্রুত মেসেজ ওপেন করলো। ফালাক মেসেজ করেছে ওকে পুকুর পাড়ে যেতে বলেছে। রোহানি পুকুর পাড়ে গিয়ে দেখলো ফালাক পা ভিজিয়ে বসে আছে। রোহানির পাশে গিয়ে দাঁড়াতেই ফালাক ওর হাত ধরে টেনে বসিয়ে দিল। রোহানি চুপচাপ ওর পাশে বসে আছে, ফালাকও কিছুই বলছে না। কিছুক্ষণ চুপ থাকার পর ফালাক বলল, তুমি এত ঠান্ডা কবে হলে, এমন চুপ করে বসে আছো কেন? রোহানি বলল, আচ্ছা কিছু বলার কথা কার, তোমার না আমার? তুমিই তো কিছু বলার জন্য ডেকেছো, এখন চুপ করে আছো? ফালাক পা উঠে বলল, ভালো কথা মনে করেছো। ফালাককে খুব সিরিয়াস মনে লাগছে। রোহানিও সিরিয়াস হয়ে ওর কথা শোনার প্রস্তুতি নিল। ফালাক বলল, আচ্ছা আইলের সাথে কথা বলবে কবে? ওর সাথে কথা বলে সব ক্লিয়ার করা জরুরি, আর যেটা সেটা যত তাড়াতাড়ি সম্ভব, নয়তো পরিস্থিতি বিগড়ে যাবে। তুমি আজই ওর সাথে কথা বলবে, এই টেনশন আর নিতে পারছি না, একদিনই হাঁপিয়ে গেছি, সারা রাত ঘুমাতে পারিনি। রোহানি আমতা আমতা করছে। রোহানির এমন ফেস দেখে ফালাক কিছুটা চিন্তায় পড়ল। ফালাক বলল, হোয়াট রোহানি, কিছু বলছো না কেন? রোহানি ফালাকের দিকে অসহায় ফেস করে তাকালো, তারপর বলল, বুঝতে পারছি না কি করে সব কিছু ফেস করব। ফালাক সংকুচিত করে বলল, কি করে ফেস করবে মানে? তুমি কি আহিলকে সব ক্লিয়ার করতে চাও না, ওর লাইফ থেকে বেরিয়ে আসতে চাও না? রোহানি ফালাকের তীক্ষ্ণ দৃষ্টি প্রতি উত্তরে বলল, রাগ করছো কেন? আমি অবশ্যই চাই এসব থেকে বেরিয়ে আসতে, আমার কি ভালো লাগছে?
আমি ভাবছি বাবার মায়ের কথা, বিশেষ করে বাবার কথা। জানি না তাদের কি রিয়াকশন হবে, বাবা এমনিতেই অসুস্থ। ফালাক রুহানির বাবার অসুস্থতার কথা বিবেচনা করে বলল, সবাইকেই সত্যিটা ফেস করতে হবে, কিন্তু প্রথমে তুমি আহিলের সাথে কথা বলো, ওকে তোমার আর আহিলের সব কথা বুঝিয়ে বলো। ও যদি বুঝে যায় আর নিজে থেকে বেরিয়ে যায় তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখনই আঙ্কেল আন্টিকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। রুহানি ফালাকের কথার সাথে একমত হয়ে বলল, ঠিক বলছো, আমি আগামীকাল আহিলের সাথে দেখা করে সব কিছু জানাবো, দেখা যাক কী হয়। ফালাক বলল, তুমি চাইলে আমি ওনার সাথে কথা বলতে পারি, যদি তুমি বলতে না পারো আর বলার পর না জানি ওনার কী রিয়াকশন হবে, তাই আমি তোমার সাথে যেতে চাইছি। রুহানি বাধা দিয়ে বলল, প্রয়োজন নেই ফালাক, আমি একাই সব ম্যানেজ করে নেব, তোমার যাওয়াটা উচিত হবে না, আমাদের একা কথা বলা উচিত। ফালাক কিছুক্ষণ উসকুস করে বলল, তোমাকে একা ছাড়তে ইচ্ছে করছে না। রুহানি বিরক্তিকর ভঙ্গিতে বলল, আহিলে আমাকে খেয়ে ফেলবে না, উনি ভাগ ভাল্লুক না, আর আমি ওনাকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখি। ফালাক রুহানিকে রেগে যেতে দেখে বলল, ওকে ওকে তুমি একাই যেও। ফালাক মনে পড়ার ভঙ্গিতে বলল, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটা শুনো। রুহানি অবাক হয়ে বলল, আরও? ফালাক রুহানির হাত নিজের হাতে নিয়ে বলল, রুহানি প্লিজ কিছু লুকাবে না, ইতস্তত করবে না, আমি তোমার পর নই, ইন ফিউচার আমাদের বিয়ে হবে ইনশাআল্লাহ, তাই আমি যা জিজ্ঞাসা করি বলবে প্লিজ। রুহানি ফালাকের মুখের দিকে চেয়ে আছে, ফালাক ওকে কী জিজ্ঞাসা করবে, এত ফর্মালিটি কিসের জন্য? ফালাক আবারও বলতে শুরু করলো, কী হয়েছিল তোমাদের সাথে? তুমি বলেছিলে আপনজন তোমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তোমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, কিন্তু ভেতরের খবর তো তোমরা আর তোমাদের আপনজনরা জানে, তাই আমাকে সবটা বলো। রুহানি ইতস্তত করে বলল, বাদ দাও পুরনো কথা। ফালাক বলল, তুমি কি এখনও আপন ভাবতে পারোনি, আমি কি তোমার পর? ফালাকের ইমোশনাল কথায় রুহানি বলতে শুরু করল, আমার মামা লুবি প্রকৃতির মানুষ, অনেকবার ওনার জন্য আমাদের কোম্পানির ক্ষতির সম্মুখীন হয়েছে, আর বাবা বারবারই মাফ করে দিয়েছেন, কিন্তু লাস্ট টাইম একটু বাড়াবাড়ি করে ফেললেন, আমরা যে ডিলটা পেতে যাচ্ছিলাম তাতে মামা বাগড়া দেয় আর বাবা রেগে যায় খুব, অনেক তর্ক বিতর্ক হয়, মামা বাবাকে হুমকি দিয়ে যায় এক প্রকার, ডিল সাইন হয়, ব্যাংক লোন পাশ হয়, লোন পাই কাজও শুরু হয়, মামা সহ্য করতে পারে না, কেননা ডিলটা তার চাই, সে আমাদের কোম্পানির কাউকে হাত করে সব ইনফরমেশান লিক করে দেয়, এতে ডিলের কিছু শর্ত লঙ্ঘন হয়, অনেক ঝামেলা হয়, এক পর্যায়ে ডিল ক্যান্সেল হয়ে যায়, তারপর মামলা, উকিল, কোর্ট এইসব করে অনেক দিন যায়, আমাদের কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে, পরবর্তীতে নানান সমস্যা, এটা সেটা সব শেষ। রুহানি দীর্ঘশ্বাস ছাড়ল, ওর চোখ চলচল করছে। ফালাক রুহানির হাত চেপে ধরে বলল, শক্ত হও রুহানি, ওনাকে ওনার পাপের শাস্তি পেতে হবে, আমি সব তদন্ত করার জন্য মামলা করব, আমার সর্বোচ্চ চেষ্টা করব, যদি তুমি অনুমতি দাও। রুহানি মুখ তুলে ফালাকের দিকে চেয়ে বলল, যদি ভালো রেজাল্ট না আসে তাহলে শুধু শুধু এইসব ঝামেলা জড়ানোর কী প্রয়োজন? ফালাক রুহানিকে আশ্বস্ত করে বলল, চেষ্টা তো করে দেখতে পারি, আমার উপর ভরসা রাখো, আমি সর্বাত্মক চেষ্টা করব, আমি জানি তোমার আত্মসম্মান অনেক বেশি, তাই যত টাকা খরচ হবে আমি সব টুকে রাখবো, তুমি পরে আমাকে ফেরত দিয়ে দিও। রুহানি কেন জানি আশার আলো দেখতে পাচ্ছে, ওর মামাকে শাস্তি দেওয়ার একটা সুযোগ পেয়েছে। রুহানি বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে কী করতে হবে? ফালাক বলল, সে সব সময় হলেই জানাবো, এখন তুমি আহিলের ব্যাপারটা দেখো। রুহানি ফোন নিয়ে ঘাটাঘাটি করছে নিজের বিছানায় শুয়ে শুয়ে, আহিলকে ফোন করে দেখা করার কথা বলতে হবে, কিন্তু ফোন করতে পারছে না, কেন যেন উসখুস করছে। তখনই রুহান ওকে ডাকতে এলো, আপু আহিল ভাই এসেছে, তোর সাথে নাকি কী কী দরকার? আহিলের কথা শুনে রুহানি লাফিয়ে উঠে বসল, তারপর এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়। আহিল ড্রয়িং রুমে বসে আছে, ওকে বিষণ্ণ লাগছে খুব। রুহানিকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমার সাথে একটু জরুরি কথা ছিল, আমার সাথে একটু সাদে যাবে প্লিজ? এত রাতে সাদে কী কাজে? এইসব প্রশ্ন মনে এলেও রুহানির যাওয়ার জন্য রাজি হয়ে গেল। রুহানি সাদের রেলিং এসে দাঁড়াতেই আহিল ওর বরাবর দাঁড়ালো, তারপর বলল, আমি যে এত বছর তোমার জন্য অপেক্ষা করছি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, কাউকে আমার জীবনে আসতে দেইনি, তার প্রতিদান কে দিবে? রুহানি বিস্ময় নিয়ে বলল, প্রতিদান? কিসের প্রতিদান? আমি কিছু বুঝতে পারছি না। আহিল বলল,
আমি তোমার আর তোমার প্রেমিকের কথা বলেছি, এই জন্যই তুমি বারবার আমাকে বিয়ে করবে না বলেছ। কিন্তু আমি বুঝতে পারিনি, তোমার প্রেমিক আছে বলেই যখন বাবা বিয়ে ভেঙে দেয় তুমি প্রতিক্রিয়া দেখাওনি, এই জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে চাইতে না। এখন আমার কাছে সব ক্লিয়ার, তুমি আমাকে এত বছর ধোকার মধ্যে রেখেছো। কিন্তু কেন? রোহানের মাথা ভন ভন করছে, ফালাকের ব্যাপারটা যে জেনেছে সেটা বুঝতে পারছে। এতে সুবিধাই হলো, কিন্তু ওর নামে যে অভিযোগ এনেছে তা তো ভুল। রোহানি বলল, আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতে চাইছেন, আমি আপনার সাথে কমিটমেন্টে থাকার পরেও অন্যজনের সাথে রিলেশনে গিয়েছি? যদি আপনি এটাই মিন করে থাকেন তবে আপনি আমার নামে মিথ্যে অভিযোগ এনেছেন। আপনার বাবা বিয়ে ভেঙে দেওয়ার সাথে সাথে আমার আর আমার পরিবারের জন্য সব সেদিনই শেষ হয়ে গেছে। তারপর ফালাক আসে আমার জীবনে, কিন্তু আমার জীবনে এতটাই জ্বর বয়ে গেছে যে সাহস করে উঠতে পারিনি, গুজব বুঝতে চাইনি, নিজের অনুভূতিকে এড়িয়ে গিয়েছি। কিন্তু একটা সময় আর আমি পারিনি, তাই আপনাকে বলেছি আমি বিয়ে করব না। ফালাকের কথা না বলার কারণ হচ্ছে তখন ফালাক আর আমার সম্পর্কটা ছন্নছড়া ছিল, রাগ অভিমান চলছিল, আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুজনই অনিশ্চয়তার মধ্যে ছিলাম, তাই সময় চেয়েছি। গতকাল সব ঠিক হওয়ার পরে আপনাকে জানানোর সিদ্ধান্ত নেই। এই যে দেখুন ফোনটা আমার হাতে, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আপনার সাথে যখন দেখা হয়েই গেল তখন বলছি, আমি আর ফালাক একে অপরকে ভালোবাসি, আপনার জানার অধিকার আছে তাই জানালাম। আপনার সাথে আমার বিয়ে ঠিক হলেও সেই অনুভূতি আপনার প্রতি আমার তৈরি হয়নি যা ফালাকের জন্য হয়েছে। গৃহিণী এক নাকারে কথাগুলো বলে জোরে শ্বাস নিল। আহিল স্তব্ধ হয়ে আছে, ওর দৃষ্টি ম্যাজের দিকে, আহিলের ভিতরে জ্বর বইছে, কি করবে বুঝতেই পারছে না। রোহানিকে ছোট্ট করে বলল, জানানোর জন্য ধন্যবাদ, আমি আজ আসছি। আহিল এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। রোহানি বাড়ির ভিতরে যাওয়ার পর ওর মা বারবার জিজ্ঞাসা করছে, আহিল কি বলল, কোনো সমস্যা? রোহানি বলল, মা কিছুই হয়নি, এমনি এসেছিল কথা বলতে। রোহানির মা বলল, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছিল না কিছু হয়েছে, বল না। রোহানি বলল, মা আমার কথা বিশ্বাস না হলে তুমি ফোন করে জিজ্ঞাসা করো। রোহানি বিরক্তি নিয়ে ফোন ঘাটতে ঘাটতে রুমে যাচ্ছে। রোহানির মা একাকেই বলছে, যাক কিছু না হলে ভালো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। রোহানি মায়ের বিড়বিড় কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল, তারপর মায়ের দিকে ঘুরে আশ্বস্ত মুখটা দেখে বলল, কেন মা, ভয় কেন পেয়েছিলে? আহিল হাতছাড়া হয়ে গেল কিনা, তোমার মেয়ের কপাল পড়ল কিনা, এসব ভাবছিলে? মেয়ের কথা ভাবার সময় আছে তোমাদের? রোহানির মা ওর কথা শুনে হতবাক। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।